আজ সকাল থেকেই বাংলার আকাশে বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা থাকতে পারে একদম সকালের দিকে কিন্তু এরই মধ্যে কোথাও কোথাও ঝাপসা আকাশ আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে বাংলার উপরিভাগে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে বাংলাদেশের উত্তর ভাগে এবং আসাম মেঘালয়ের দিকে কিন্তু মেঘ জমা শুরু করেছে যার ফলে উত্তর দিকের অংশগুলোতে মেঘাচ্ছন্ন ভাব দেখা যেতে পারে এরই মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আকাশে পরিবর্তন বৃষ্টিপাত হতে পারে গাঙ্গি পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে হালকা কুয়াশা সকালের দিকে থাকলেও সে সেরকম বড়ো মাপের কোনো কুয়াশা নেই বাংলাদেশেও সেই রকম রয়েছে কোনো কোনো এলাকাতে আংশিকভাবে কুয়াশা থাকতে পারে সেগুলি কেটে যাবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে তো কিন্তু এরই মধ্যে আসবে যে পরিবর্তনটা তাতে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন ভাব হতে পারে আংশিক মেঘালাকাশ টাইপের হতে পারে আবার কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলি রয়েছে আমরা জানাবো যদিও উনত্রিশে ডিসেম্বর থেকে আবার তাপমাত্রা কিন্তু নামবে এখন যেটা রয়েছে তাপমাত্রা কিছুটা বেড়ে রয়েছে ফলে দুপুরের দিকে হয়তো তা মোটেই শীতের অনুভূতি সেভাবে হবেই না এমন সম্ভাবনা রয়েছে যদিও কোনো কোনো এলাকাতে একটু পার্থক্য থাকতে পারে আমরা এই ভিডিওতে আলোচনা করে দেব যে পয়লা জানুয়ারি দু সালে কোন কোন এলাকাতে কিন্তু একটু পরিবর্তন থাকতে পারে উপকূলের দিকের এলাকাতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আপনাদের আগের আপডেটে বলেছিলাম আমরা এই আপডেটটিতেও একবার দেখে নেব এছাড়া তাপমাত্রাগুলি কোন দিকে কেমনভাবে নামতে পারে কি কি পরিবর্তন থাকতে পারে আপনার এলাকাতে চাষি ভাইদের কোনো সংকটের ব্যাপার আছে কি না বৃষ্টিপাতটা কোথাও ভারী হবে কি না আমরা অবশ্যই এই ভিডিওতে আলোচনা করে দেব তো আপডেটগুলিতে যদিও মাঝে মাঝে পরিবর্তন হয় কিন্তু সেই পরিবর্তনগুলিও আপনারা নিয়মিত জানতে পারবেন তাতে আপনারা ওয়াকিবহাল হয়ে যাবেন যে যেটা বলা হচ্ছিল সেটাই হবে না একটু পরিবর্তন হচ্ছে তো তার জন্য আপনাদের নিয়মিত নজর রাখতে হবে এছাড়াও বলবো যে ভিডিওগুলিকে সম্পূর্ণ দেখবেন আমরা বিস্তারিতভাবে এই খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জানিয়ে দিই যাতে আপনাদের উপকারে আসে সংক্ষিপ্ত খবর জানতে হলে আমাদের নিউজ বাংলা চ্যানেলটিকে ফলো করতে পারেন ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন এবং সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনাদের বিস্তারিত আপডেট জানতে না ইচ্ছা থাকে সংক্ষেপে জানার ইচ্ছা থাকে তাহলে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আপডেটগুলি কিন্তু নিউজ বাংলা চ্যানেলে দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবেন আপনাদের প্রত্যেকেই রিকোয়েস্ট করব ভিডিওগুলিকে অবশ্যই কিন্তু লাইক করে দেখবেন তাহলে এই ভিডিও অনেকের কাছে পৌঁছাবে তারাও কিন্তু উপকৃত হতে পারে ইউটিউবের যে সিস্টেম ভিডিও লাইক করলে এই ভিডিও অন্যজনের কাছে রিকমেন্ড হয় অর্থাৎ তাদের কাছে দেখার সুযোগ তৈরি করে দেয় সেই জন্যেই আমাদের লাইক করতে বলার অনুরোধ করা হয় তো লাইকটা অবশ্যই করে দেবেন আমাদের পরিশ্রম তাহলে কী হবে না সার্থক হবে আমার আপনাদের জন্যই এই ভিডিওগুলো আমরা নিয়ে আসি যাতে আপনারা উপকার পান বর্ষাকালে চাষি ভাইয়ের পাশাপাশি মৎস্যজীবীরাও উপকৃত হন এছাড়াও সমুদ্রে যখন ঘূর্ণিঝড় বা কোনো ঝড়ের সম্ভাবনা থাকে আমরা কিন্তু জানিয়ে দিই ইতিমধ্যে যেমন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ অবস্থান করছিল সেইটা কিন্তু আরেকটু একটু পশ্চিম দিকে কিন্তু এগিয়ে গেছে এবং শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর যে উপকূল এগুলো কিন্তু পার করে কমরিন এলাকার মধ্যে প্রবেশ করে গেছে এইটি আস্তে আস্তে শক্তি হারাচ্ছে কিন্তু এটি আর এবারে একটু উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে আরব সাগর দেখতে পাচ্ছেন এই আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করবে ফলে এটা এই দিকে একটু বাঁকতে বাঁকতে এগোবে যার ফলে কাবারাত্রি মিনিক এগুলোতে কিন্তু কোথাও কোথাও হালকা থেকে মাঝারিমানের মানের বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া হতে পারে যেগুলি এতক্ষণ এখানে হচ্ছিল মৎস্যজীবীদের যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সতর্কতা ছিল সম্ভবত সেগুলি আর থাকছে না এগুলি উঠে যাচ্ছে ছাব্বিশ তারিখ থেকে উঠে যাওয়ার সম্ভাবনা আর এই মুহুর্তে আন্দামান নিকোবর দ্বীপ যেদিকে অনেকেই বেড়াতে গেছেন এখানে কিন্তু এখন বড়ো কোনো সিস্টেম নেই এবং এখানে বৃষ্টিপাত হালকা ফুলকা কোথাও কোথাও দু এক জায়গা আসতে পারে কিন্তু বড়ো মাপের কোনো ব্যাপার বৃষ্টিপাতের ব্যাপার নেই এদিকে উড়িষ্যা এদিকেও কোথাও কোথাও হালকা কুয়াশা সকালের দিকে থাকতে পারে কিন্তু দুপুরের দিকে শুকনো শুকনো আবহাওয়াই থাকবে এবং শুকনো আবহাওয়ার কথাই বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গের যে জেলা যেখানে দুই দিনাজপুর রয়েছে মালদা রয়েছে এবং জলপাইগুড়ি কোচবিহার এগুলোতে বা আলিপুরদুয়ারেও দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এদিকে পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিত রয়েছে এই জায়গাতে যার ফলে কি হবে না সিকিম এবং ভুটানের পাহাড়ে কিছুটা তুষারপাত এবং হালকা বৃষ্টিপাত হতে পারে এর প্রভাবে কিছুটা দার্জিলিং কালিমবঙ্গের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত আসতে পারে মাঝারি বলবো না হালকাই উদ্ধর্তা হবে আসতে পারে সুতরাং দেখতেই পাচ্ছেন যে মেঘাচ্ছন্ন হচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি এইখানে কিন্তু মেঘালয় আসামেই মূলত এবং বাংলাদেশের যে মনমন সিং সিলেট এবং রংপুরে কিছু রয়েছে এই সমস্ত এলাকাতেও বা এদিকে রাজশাহী বিভাগ এই এলাকাতে দু এক জায়গাতে কোথাও কোথাও বৃষ্টিপাত মূলত মনমোহন এবং সিলেটের দিকে এবং শিলচর এছাড়া ডিমাপুর এগুলো ডিব্রুগড় রয়েছে এখানে অরুণাচল প্রদেশের দিকে কোথাও কোথাও বৃষ্টিপাত একটু বেশি মাত্রায় হতে পারে বাকি অংশে তেমন বৃষ্টিপাত নেই উপকূলের দিকে কিছু কিছু এলাকাতে আসতে পারে চলুন এবারে আমাদের এতটা ব্যাপার বললাম এবারে এটাকে আমাদের বিভিন্ন মোডে দেখাই প্রথম কথা হচ্ছে যে মেঘমালা মোডে একবার দেখানোর চেষ্টা করি যেমন ধরুন এই যে দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো অর্থাৎ মেঘালয় আসাম অরুণাচল প্রদেশ এছাড়া যেটা আমরা দেখবো যে উত্তর ভাগ যেটা বললাম যে ভুটান এবং সিকিম এখানে কিন্তু মেঘাচ্ছন্ন এবং কোথাও তুষারপাত এবং এই দিকগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তো এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের মতো থাকতে পারে সবু সবুজ যেগুলো কালার রয়েছে বা একটু নীল কালার রয়েছে বাকি অংশে আংশিক মেঘলা টাইপের হতে পারে এটা কিন্তু সকালের দিক থেকে যেটা বললাম যে এরকম কিন্তু কোথাও কোথাও থাকতে পারে এইরকমভাবে ছাব্বিশ তারিখে কোনো কোনো এলাকাতে বাংলাতে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা মোটেই নেই পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এটা বাংলাদেশ থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সম্ভাবনা বেশি থাকবে মূলত ২৬ তারিখের পর থেকে সাতাশ তারিখের দিকে একটু মেঘালাচ্ছন্ন থাকবে উপকূলীয় অঞ্চল বৃষ্টিপাত হলে যেটা হবে যে মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এদিকে কোথাও কোথাও কোনো কোনো এলাকাতে খুব কম জায়গার মধ্যে হালকা সম্ভাবনা হবেই নিশ্চয়তাতে বলছি না মেঘলা অথবা একটু এরকম হতেও পারে কিন্তু মূলত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত আসতে পারে এবং এই জায়গাগুলো দেখতে পাচ্ছি যে ডিব্রুগড়ের কাছাকাছি যে হাট রয়েছে আসামের এই দিকটাতে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে আর এইগুলোতে মাঝারি বা হালকা হতে পারে সেগুলো কিন্তু সবই বিক্ষিপ্ত সম্ভব নয় মেঘ মানে যে বৃষ্টিপাত তা নয় কিন্তু মেঘাচ্ছন্ন হবে ত্রিপুরা মেঘালয় আসাম তারপরে মণিপুর নাগাল্যান্ড এবং মিজোরামের কিছু এলাকা এবং বাংলাদেশের একটু পূর্ব দিক ঘটেছে মানে চট্টগ্রাম ঢাকা বিভাগের পূর্ব দিক সিলেট এগুলো কিন্তু হতে পারে এইভাবে দেখুন মেঘলা মেঘলা হবে সাতাশ তারিখেও দেখুন এখানে কিন্তু এই যে উপকূলের দিকে এলাকাতে একটু মেঘাচ্ছন্ন হতে পারে ফলে এগুলি মেঘলা মেঘলা ভাবে এবং এখানে দেখবেন কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত আসতে এটা আঠাশ তারিখ পর্যন্ত থাকবে উপরের দিকে এলাকাতে একটু বৃষ্টিপাত আসতে পারে দেখাচ্ছে এটা এবারে উনত্রিশ তারিখের দিকে আবার পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে এই সময়তে যেটা হবে যে এখানে যেহেতু পরিষ্কার হচ্ছে ফলে এই সময় থেকে বা আঠাশ তারিখ রাত থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে এই উনত্রিশ তিরিশ একত্রিশ এই তারিখ পর্যন্ত তাপমাত্রা নামবে আবার এক তারিখের দিকে আমরা দেখব যে এই এলাকা যে ধরে দেখছেন উপকূলের দিকে এলাকাগুলোতে কিন্তু একটু মেঘাচ্ছন্ন হবে এবং একটু জলীয় বাষ্প প্রবেশ করা সম্ভব ফলে উপকূলতে কোথাও কোথাও একটু বৃষ্টিপাত হতে পারে অথবা মেঘাচ্ছন্ন হতে পারে এবং এর ফলে তাপমাত্রা এক ডিগ্রি আবার বাড়তেও পারে কিন্তু পশ্চিমাঞ্চলে সেরকম প্রভাব না থাকার জন্য কিন্তু ঠান্ডাটা থাকবে অর্থাৎ শীতের আমেজটা থাকবে পনেরো তাপমাত্রা থাকবে আবার এক দু তারিখে আবার পশ্চিম ঝঞ্ঝা যাচ্ছে ফলে উপরের ভাগে কিন্তু একটু বৃষ্টিপাত বা তুষারপাত আসতে পারে ফলে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দিকে কোথাও কোথাও একটু হাংসিং মেঘলা বা একটু হালকা বৃষ্টিপাতও আসতে পারে মেঘলা মেঘলা হতে পারে এগুলো কিন্তু চার তারিখ পর্যন্ত এই সম্ভব না আবার পশ্চিম ঝঞ্ঝা যেহেতু বড় একটা প্রবেশ করছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাবে ফলে আবার এই সমস্ত দিল্লি ফিল্লির দিকে আবার বৃষ্টিপাত একটু সম্ভাবনা থাকবে দেখুন এবারে বর্জ্য বৃষ্টি মোটে ব্যাপারটাকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই যে পশ্চিম ঝঞ্ঝা চার তারিখের দিকে দু হাজার তেইশ সালে আসছে ফলে এখানে আবার একটু বাধাপ্রাপ্ত হচ্ছে একটু ঝঞ্ঝা টাইপের থাকছে আর কি এবারে এই যেটা আমাদের এখন থেকে দেখাবো এই ছাব্বিশ তারিখে বৃষ্টিপাত কোথায় হবে তো সকালের দিক থেকে দেখুন যেটা বললাম যে এই দিকেই মূলত চান্স বেশি আছে আর বাংলাদেশের একটু মনমোহন সিং সিলেটের দিকে কোথাও কোথাও বা শিলচরের দিকে আসামের ভাগে একটু আসতে পারে বা একটু মেঘলা মেঘলা হতে পারে এমনি মেঘলা কিন্তু আগের দিন দিকে শুরু হয়েছে তো এগুলোতে কিন্তু একটু মেঘাচ্ছন্ন এবং হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও পেতে কেউ কেউ পাবেন যারা পাবেন বা পেয়েছেন অবশ্যই জানাবেন এবারে দেখুন এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে মেঘ মেঘ হবে এগুলোতে ফলে এইগুলো একটু ডান দিকে আবার সরবে ফলে এর ফলে বীরভূম বা মুর্শিদাবাদের দিকে একটু এটা এগোতে পারে সেটা দুপুরের দিকে বা সন্ধ্যের দিকে একটু কোথাও কোথাও মেঘলা অথবা হালকা বৃষ্টি কেউ কেউ পেতে পারেন সবাই মোটেই পাবেন না আর এটা হচ্ছে পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে এবং পূর্ব বর্ধমান পশ্চিম এবং বীরভূম লাগোয়া কিছু এলাকা মেঘাচ্ছন্ন হতে পারে কিন্তু বৃষ্টিপাত হওয়ার গ্যারান্টি নেই বা নিশ্চয়তা নেই এরকম ব্যাপার কিন্তু এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে আসাম মেঘালয়ের দিকে বৃষ্টিপাত থাকবে নেগাল্যান্ড দিকে একটু থাকতে পারে এইভাবে সাতাশ তারিখটা কাটবে মূলত এইগুলোতেই বৃষ্টিপাত থাকবে দেখতেই পাচ্ছেন তো সাতাশ তারিখের পর থেকে একটু এইগুলোতে বৃষ্টিপাত এগুলোতে আস্তে আস্তে ধীরে ধীরে কোথাও কোথাও চলে আসতে পারে সাতাশ তারিখ বা সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে যে দেখুন এইগুলোতে মেঘাচ্ছন্ন হচ্ছে এদিকে তো থাকছে কিছুটা হয়তো হালকা হয়ে যাচ্ছে কিন্তু এগুলোতে কোনো কেউ কেউ পেতে পারেন তাই কিন্তু এগুলোতে চাষি ভাইদের কোনো সংকটের ব্যাপার নেই কোনো সতর্কতা নেওয়া ব্যাপার নেই তখন এগুলোতে কোথাও কোথাও একটু মেঘলা মেঘলা যেমন আরাম্বা শান্তিপুর চন্দননগর এগুলো দেখাচ্ছে কিন্তু বৃষ্টিপাত কোনো গ্যারান্টি নেই চট্টগ্রি মিজোরামের দিকে এগুলো এইভাবে কিন্তু ব্যাপারটা দেখুন আবার আঠাশ তারিখের দিকে দেখা যাচ্ছে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে এইটা এইভাবে হয়ে গেল বুঝতে পারছেন তো এই যে সুন্দরবনের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সুতরাং উপকূলের দিকে কেউ কেউ বৃষ্টিপাত পেতেও পারেন আবার মেঘলা মেঘলাও পেতে পারেন ত্রিপুরার দিকেও দেখাচ্ছে তো এইভাবে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত থাকবে এই যে উনত্রিশ তারিখ চলে আসছে আঠাশ তারিখ রাত থেকে দেখুন তাপমাত্রা যেটা রয়েছে যে এখানটা দেখুন ভালো করে যেমন ষোলো ডিগ্রি দেখা যাচ্ছে কলকাতা সতেরো ডিগ্রি উনত্রিশ তারিখে যখন সকালের দিকে আমরা নিয়ে যাবো দেখুন এটা কিন্তু তেরো ডিগ্রি এবং এটা এগারো ডিগ্রি অর্থাৎ এখান থেকে এতটা কিন্তু এগারো থেকে তেরোর মধ্যে ঘোরাফেরা করে মেহেরপুরতে এগারো ডিগ্রি খড়গপুর তেরো ডিগ্রি জামশেদপুর এগারো ডিগ্রি রাঁচি তেরো ডিগ্রি রাজশাহী তেরো ডিগ্রি এগারো ডিগ্রি মালদা দশ ডিগ্রি এবং দেওঘর এগারো ডিগ্রি আর ঢাকা হচ্ছে বারো কুমিল্লা এগারো চট্টগ্রাম সতেরো খুলনা বরিশাল চৌদ্দোর মধ্যে ঘোরাফেরা করছে মালদা থেকে কলাই ময়মনসিংহ থেকে তেরো থেকে চৌদ্দ অর্থাৎ এই দিকগুলোতে কিন্তু ঠান্ডা থাকে এবং ভাগলপুরে দেখুন নয় পর্যন্ত নেমে যাচ্ছে তার মানে তাপমাত্রা কিন্তু নামা শুরু করছে এটা যখন আমরা যদি সাতাশ তারিখের দিকে দেখুন দেখুন এটা কিন্তু নয়টা যেটা নয় ছিল সেটা কিন্তু তেরো ডিগ্রি এগুলো আমরা খুলনা উনিশ কলকাতা উনিশ খড়গপুর উনিশ ধানবাদ সতেরোতে সকাল থেকেই তাপমাত্রা আবার নামতে শুরু করবে এই নামাটা কিন্তু তারিখ 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 এবং এক তারিখ পর্যন্ত থাকবে এক তারিখ আবার তাপমাত্রা বাড়বে উনত্রিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত থাকলো এইটা তাপমাত্রা তখন কলকাতাটা দেখুন ওই পাঁচটা সময়তে যদি নিয়ে যায় দেখুন আঠেরো ডিগ্রি তেমন একটু মেঘলা মেঘলা হচ্ছে কিন্তু পশ্চিমাঞ্চলে যেটা হবে একটু কমই থাকবে এই প্রভাবটা এইখানে থাকবে এখানে এতটা থাকবে না তো এক তারিখের দিকে এই অঞ্চলে একটু হালকা ফুলকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে অথবা একটু মেঘাচ্ছন্ন হতে পারে আর এখানে কিন্তু কিছুই নেই বাকি অংশে ফাঁকা ফাঁকায় থাকবে সুতরাং চাষিবাইদের বত বড় সতর্কতা নেই মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই এই যে উত্তরবঙ্গ রয়েছে উত্তরবঙ্গের এক তারিখের দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গুয়াহাটি এগুলোতে একটু জোরহাট ডিগ্রডের দিকে এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে কোথাও দেখুন উত্তর ভাগের তুষারপাত এবং এগুলোতে একটু মেঘলা মেঘলা হতে পারে অথবা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এটাই রয়েছে আর কি ব্যাপার আর কোথাও কিছু নেই ধন্যবাদ